يا رسول الله আপনার জান কবজ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের উপর থেকে চাদরটা সরান আজরাইল থামো আমি আল্লাহর একজন নবী আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আমার রূহ কবজ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই আজরাইল আমার বুকের উপর তুমি কি রেখেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা মায়াবী ছিলেন আমার মা আমার বাবা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এতটা দরদ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আমার প্রতি এত দয়ালু ছিলেন এত দরদি ছিলেন আপনার বাবা আপনার মা কেউ আপনার জন্য এতটা দরদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যতটা দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা মায়াবী ছিলেন আমার মা আমার বাবা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এতটা দরদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জান কবজ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের উপর থেকে চাদরটা সরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা সরালেন আজরাইল রাসূলের বুকের উপর হাতটা রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই আজরাইল আমার বুকের উপর তুমি কি রেখেছো আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেন আমার হাতটা রেখেছো রাসূল বলেন আজরাইল আমার তো মনে হচ্ছে আমার বুকের উপর উহুদ পাহাড়টা দিয়ে চেপে ধরা হয়েছে আজরাইল থামো আমি আল্লাহর একজন নবী আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আমার রূহ কবজ করার সময় যদি এত কষ্ট হয় না জানি আমার গুনাহগার উম্মতের রূহ কবজ করার সময় কি পরিমাণ কষ্ট হবে আজরাইল থামো আমার সমস্ত উম্মতের রূহ কবজ করার সময় যত কষ্ট আছে সমস্ত উম্মতের রূহ কবজ করার সময় যত কষ্ট হবে সব কষ্টগুলো আমাকে দিয়ে এরপর আমার রূহটা তুমি কবজ করে নিয়ে যাও কি পরিমাণ দরদি ছিলেন